রাত 12টার আগে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কি না বা সওয়াব পাওয়া যাবে কি না? দেখুন, একটা হলো রাতের নামাজ, যেটা এক প্রকারের তাহাজ্জুদ বলতে পারেন, কিয়ামুল লাইল যেটাকে বলা হয়, এটা এশার নামাজের পর থেকে শুরু হয়। আপনি এশার ফরজ নামাজ পড়ে ফেলছেন, সুন্নত পড়ে ফেলছেন, এবার দুই রাকাত করে নামাজ পড়েন, দুই রাকাত, চার রাকাত, ছয় রাকাত, আট রাকাত, যতটুকু আল্লাহ আপনাকে তৌফিক দেয় এটা পড়েন, এবং এই নিয়তে পড়েন যে এটা তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল রাতের নামাজ, এবং এরপরে আপনি বিতর পড়েন, তাহলে সেক্ষেত্রে আপনি রাতের নামাজ, রাত জেগে নামাজ পড়ার যে সওয়াব, সে সওয়াবটা পাবেন ইনশাআল্লাহ। আর তাহাজ্জুদ মূলত বলা হয় এটা হুজুদ থেকে, যার অর্থ হলো ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয়। এই তাহাজ্জুদের নামাজের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম সময় হলো ভোর রাত। আর আল্লাহর জমিনে পাঁচ ওয়াক্ত ফরজের পর সবচাইতে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর তাহাজ্জুদের চাইতে শ্রেষ্ঠ কোনো সুন্নাত নামাজ বা নফল নামাজ দ্বিতীয়টা হতে পারে না। এই নামাজটা সুন্নাতের নিয়তে করলেও হয়ে যাবে, নফলের নিয়তে করলেও হয়ে যাবে। নফল মানে ফরজের বাইরে, অতিরিক্ত ফরজ ওয়াজিবের বাইরে, আর সুন্নাত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন সেই হিসাবে। অতএব মূলত এটাকে সুন্নাত নামাজই বলা যাবে, নফল নামাজ বললেও ভুল হবে না। অতএব এই ভোর রাতে, রাতের শেষ অংশে, অর্থাৎ রাতকে তিন ভাগ করলে শেষ তৃতীয় অংশে, তিন ভাগের শেষ অংশে নামাজ পড়বেন তাহাজ্জুদ, এটা হলো সবচেয়ে উত্তম, কারণ ওই সময়টাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাকে ক্ষমা ঘোষণা করে। কিন্তু যদি কেউ তার আগে তাহাজ্জুদ পড়তে চায়, ধরুন কারো রাত 12টা বাজে ঘুম ভেঙে গেছে, এমনকি 11টার সময় ঘুম ভেঙে গেছে হতে পারে, তখন তিনি উঠে উজু করে নামাজ পড়লে সেটাও তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে, পিওর তাহাজ্জুদ হবে, কোনো অসুবিধা নেই। ঘুম থেকে উঠে যে কোনো নামাজ পড়বেন রাতে, আপনি এশার নামাজের পরে ঘুমালেন, ঘুম থেকে উঠে যে কোনো নামাজ পড়বেন দুই রাকাত করে, সেটা তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে, সেটা 12টার আগে হোক অথবা পরে হোক, তবে যদি শেষ অংশে হয় সেটা সবচেয়ে বেটার এবং অধিক মর্যাদাপূর্ণ। আর ঘুম থেকে ওঠার আগে যদি পড়েন তো সেটাও রাত জেগে নামাজের মধ্যে সামিল হবে, কিন্তু তাহাজ্জুদ বলতে যেটা বোঝানো হয় সেটা হবে যে রাত্রে ঘুম থেকে উঠে শেষের দিকে যেটা পড়বেন সেটা, অথবা মাঝের দিকে হতে পারে কিন্তু ঘুম থেকে উঠে। ঘুম ছাড়াও যদি আপনি এশার আগে শুয়ে পড়লেন, এশার আগে নামাজ পড়ে তারপর শুলেন, ইনশাআল্লাহ আপনি এটাও এক প্রকারের তাহাজ্জুদ হবে, যদি আফার ক্লাসের তাহাজ্জুদ এটা না। এর পাশাপাশি যদি কেউ রাতে না ঘুমায়, সারা রাত জেগেই থাকে, তারপরে তিনি গভীর রাতে যখন পড়বেন, মধ্যরাতের পরে বা শেষ অংশে, অধিকতর উত্তম হবে, ওটা তাহাজ্জুদ হিসেবে বিবেচিত হবে যদিও তিনি ঘুম থেকে না উঠেন। সাধারণত মানুষ ঘুম থেকে উঠে পড়ে সেই হিসাবে তাহাজ্জুদ বলা হয়েছে। তাহলে খোলাসা কথা হলো, এশারের পর থেকে দুই রাকাত দুই রাকাত করে যত নামাজ পড়বেন এগুলো সবগুলো রাতের নামাজ, নফল নামাজ, এক প্রকারের তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে। আর মূল তাহাজ্জুদ যেটা, সেটা হলো হয় ঘুম থেকে উঠে আর না হলো রাতের গভীরে, বিশেষ করে শেষ রাতে যখন পড়বেন সেটা হলো অধিকতর উত্তম। এই তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম হলো দুই রাকাত করে পড়বেন, সেটা উত্তম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, দিন এবং রাতের নামাজ দুই রাকাত করে, এবং এই নামাজগুলো যত লম্বা করতে পারবেন সেটাই ভালো হবে। আমাদের আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে বলেছেন যে তিনি যে রাতের নামাজ পড়তেন, অর্থাৎ তাহাজ্জুদ পড়তেন, লা তাসআলুন আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, সেগুলো সৌন্দর্য যে কি ছিল আর বলো না, লম্বা লম্বা কেরাতে, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা রুকু থেকে উঠে আবার লম্বা সময় অপেক্ষা করা, সেজদা গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করা, সেজদা থেকে উঠে সোজা হয়ে বসে দীর্ঘ সময় অপেক্ষা করা, আবার এভাবে দেওয়া, দুই রাকাত সালাতে অনেক সময় দিতেন। এভাবে যত আস্তে আস্তে নামাজ পড়বেন তাহাজ্জুদ তত উত্তম হবে। এরপরে ভোর রাতে দোয়া কবুল হয়, আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল কর, দোয়া করবেন। অনেক সালাফ বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস নাই, এই লোক কখনো আল্লাহর নেককার, মানে আল্লাহর খুব কাছাকাছি যাওয়া বান্দা, মুকাররাব বান্দা, সালেহ বান্দা, আল্লাহর প্রিয় এবং অলি এটা হতে পারে না। আমাদের পুরুষরা, মহিলারা সবাই, আমাদের উচিত তাহাজ্জুদের নামাজের অভ্যাস করা। আজকাল মোবাইল ফোন আমাদেরকে এত এঙ্গেজ করে ফেলেছে, ফেসবুক এবং ইউটিউবের নেশা এতটা আমাদেরকে পেয়ে বসেছে, তাহাজ্জুদ তো পরের কথা, গভীর রাত পর্যন্ত মোবাইল টিপতে টিপতে আমরা একটা দুইটা বাজায় দিই, শুতে শুতে 12টা বাজায় দিই, শুতে শুতে দেখা যায় ফজর নামাজ পড়তেই কষ্ট হয়ে যায়। আপনি তো এশার নামাজের পরে আর কোনো কথাবার্তা না বলেন, শুয়ে পড়েন, যত সব কাজকাম সব এশার আগে সেরে ফেলেন, এবং এটাই হাদিসে নির্দেশ করা হয়েছে, তাহলে দেখবেন তাহাজ্জুদ বিশেষ করে শীতের সময় বড় রাত আপনার পড়া এমনি সহজ হয়ে গেছে, রাতে আপনার ঘুম হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। তাহলে রাত 12টার আগেও তাহাজ্জুদ হতে পারে, তবে সবচেয়ে উত্তম হয়ে হলো ভোর রাতে তাহাজ্জুদ।